ওয়ালাইকুম আসসালাম ওয়া ওবার যে আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন একদিনই বোনের পক্ষ থেকে মুলক রাতের পরিবর্তে ফজর নামাজের পরে পড়লে কি কোনো ফজিলত পাওয়া যাবে কারণ আমি সুরাটি মুখস্থ করতে পারতেছি না ফজল নামাজের পর কোরআন শরীফ দেখে পড়লে কি হবে মেহরবানি করে জানাবেন আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ জি সম্মানিত বোন বিশেষ করে সুরা মুলকের বিশেষ ফজিলত রয়েছে তাই কোনো ব্যক্তি যদি নিয়মিত সূরা মুলক তেলাওত করে তার জন্য বিশেষ ফজিলত রয়েছে

অর্থাৎ সুরামুল্ক যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে কোনো ব্যক্তি যদি সুরামুল্ক যদি পাঠ করে তাহলে এই সুরা ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন সাফাত করবেন এবং যার জন্য তাকে ক্ষমা করে দেওয়া হবে এই জন্যে এই হাদিসের মধ্যে কোনো সময়ের কথা উল্লেখ করা হয় নাই বরং যে ব্যক্তি এই সুরা পাঠ করবে এই এই সুরা ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন সুপারিশই করবেন এবং তাকে ক্ষমা করে দেবেন তবে অন্য হাদিসের মধ্যে দেখা যায় যেমন তিরমিজি মুসনাদ আহমদের হাদিস তো দেখা যায় সেখানে আল্লাহ রসুল আলী লাম মিম তানজিল এই সুরা আর তাবা বিয়াদিহিল মুল্ক অর্থাৎ সুরা মুল্ক না পড়ে তিনি ঘুমাতেন না আন্না নবী আলিফ লাম মিম তানজিল ওয়া তবা রকাল্লা দিহিল মুল্ক তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাম ঘুমানোর আগ মুহূর্তে এই সুরা দুটি পাঠ করতেন তারপরে ঘুমাতেন তো এখন কথা হলো এই যদি কোনো ব্যক্তি সুরাতুল মুখ নিয়মিত রাত্রে বা সকাল সন্ধ্যা যখন সে সময়ভাবে পাঠ করবে তা সে হাদিসের ফজিলত পেয়ে যাবে তবে কেউ কেউ বলেছেন যে তো আল্লাহ রাসূল আলী সালাতাম ঘুমানোর আগ মুহূর্তে এই সুরাটি পাঠ করতেন তাই বিশেষ করে ঘুমানোর আগেও পাঠ করা উচিত তবে যদি কেউ রাত্রে বা মাগরিবের সময় বা ফদরের সময়ও পড়ে নেয় তাতেও কোনো অসুবিধা নাই বাকি আল্লাহ আলম সাহাব সালামুইকুম রহমতুল্লাহি